সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা শুনব একটি দোয়া কবুলের গল্প। আমি তখন আল খানসা হিফজখানায় পড়ি, বয়স 15-16 হবে। আমাদের হালাকায় এক মাঝ বয়সী মহিলা ছিলেন, আফ্রিকান মহিলা। একদিন দোয়া কবুলের তালিম চলছিল, তখন সে মহিলা কান্না করতে করতে বলেন, আমার মেয়ে অনেক জিদ্দি, সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব। তার বয়স হচ্ছিল, তার জন্য আমাদের গোত্রীয় অনেক ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয় না। সে কালো চামড়ার, সে অনেক লম্বা আর অনেক স্বাস্থ্যবতী। আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী, কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না, আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনা মেয়ে পছন্দ করে। তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার ছেলের বউ হবে। আমরা তাকে অনেক বকা দিতাম, বুঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না। মেয়ে বলতো, আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন। কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল, আমরা সবাই খুশি হয়েছি অনেক, কিন্তু আমার মেয়ে না করে দিল, কারণ সে আরব লোকটা বৃদ্ধ ছিল আর তার আগে 3 বউ ছিল। আমার মেয়ে খুব রাগ হলো আর আমাদেরকে সাফ জানিয়ে দিল, সে দিনদার আরব নীল চোখওয়ালা সুন্দর যুবক চাই আল্লাহর কাছে, তার জন্য যেন আমরা কেউ পেরেশান না হই, আল্লাহ এনে দিবে তার এই স্বপ্নের রাজপুত্র। আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না, একে তো কালো চামড়া, চেয়ে বসেছে সুন্দর সাদা চামড়ার আরব। আমরা নিচু বংশীয় গরিব মানুষ আর আরবরা সেই ধনী আর উঁচু বংশীয়, সব না হয় মানলাম, কিন্তু নীল চোখ, এ আবার কোন পাগলামি। আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয়, কালো আর খয়েরি, নীল তো হয় ইংলিশদের। আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না, তাই এমন সব আবদার করে। একদিন ওকে অনেক বকা দিয়েছি, গায়েও হাত তুলেছি। আমার মেয়ে কান্না করতে করতে বলছে, এক সপ্তাহের ভিতরে সে বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখওয়ালা আরব জামাইয়ের সাথে। আমরা খুব রাগ হলাম, মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ে বেয়াদব হয়ে গেছে, এসব বলে অনেক বকা দিচ্ছিলাম। সেই এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে জায়নামাজ ভিজিয়ে, সারাক্ষণ সারা রাত সে কান্না করে তার রবের নিকট দোয়া করেছে। ঠিক 7 দিনের দিন তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো না। ওয়াল্লাহি যদি মানুষকে সেজদা করার জায়েজ করত, শিরক না হতো, সেদিন আমরা সবাই আমার সেই আল্লাহওয়ালা মেয়েকে সেজদা করতাম। আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে, ওর তাওয়াক্কুল দেখে আর ওর দোয়া করার ক্ষমতা দেখে। আমি বিয়ের দিন আমার মেয়েকে বলছিলাম, কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত। মেয়ে বলল, আমি সারা দিন ইস্তেগফার পড়তাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম, আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব। আজ 8-10 বছর আমার মেয়ে অনেক সুখেই সংসার করছে, ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর, কেউ সাদা কেউ কালো কেউ মাঝামাঝি, কিন্তু মজার বিষয় ওদের সবার চোখের রং নীল। আমরা সবাই একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম এই গল্প শুনে। মহিলা প্রচুর কান্না করতে করতে বলছিলেন আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়ছিলাম। এই গল্প সেই দিন ওই মজলিসের সবাইকে এমন নাছোড়বান্দা বানিয়ে ছাড়ছিল, রাতের তাহাজ্জুদ আর ইস্তেগফারের কি ক্ষমতা তা এই দুইটা না করে বোঝা যাবে না। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে করবেন। ধন্যবাদ সবাইকে।